মেয়েদের ত্বকের জন্য অনেক ফেস ওয়াশ অনেক ক্রিম কিন্তু পেয়ে যাবেন মার্কেটে, কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে স্পেশালি ছেলেদের জন্য প্রোডাক্টের রিভিউ দিতে বারবার, এবং আপনাদের রিকোয়েস্টের জন্যই আজকে এনেছি একটা ওয়ান অফ দ্য বেস্ট ফেস ওয়াশ ফর মেন স্কিন অনলি। যদি মেয়েরা চান মেয়েরাও ব্যবহার করতে পারেন, কিন্তু ছেলেদের স্কিনের উপরে পারফেক্টলি এটা কাজ করবে। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তবে ছোট কয়েকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, বিশেষ করে ছেলেদের জন্য আর কোনো ক্রিম বা প্রোডাক্ট ব্যবহার করুন না করুন, সব থেকে বেশি জরুরি একটা ফেস ওয়াশ ব্যবহার করা, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে অথবা বাইরে থেকে এসে ঘরে ঢোকার পরে অথবা রাত্রে শুতে যাওয়ার আগে। এই তিনটে সময় কিন্তু ফেস ওয়াশ অবশ্যই ব্যবহার করা উচিত বন্ধুরা আপনাদের। কিন্তু আজকে যে বেস্ট ফেস ওয়াশটার কথা বলবো সেটা হচ্ছে মুজস্ট্যাকের এই ফেস ওয়াশটা। তো ভিডিওটা দেখার পরে যদি মনে হয় কোনো পয়েন্ট আমি কভার করতে পারিনি সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটাও আমাকে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে নিতে ভুলবেন না বন্ধুরা। কেন এটা ওয়ান অফ দ্য বেস্ট সেটা আমি বলে রাখি। প্রথমেই হচ্ছে এর ইনগ্রেডিয়েন্ট লিস্টে ক্ষতিকর কেমিক্যালস নেই খুব একটা, এবং প্রথমেই লেখা আছে SLS অ্যান্ড প্যারাবেন ফ্রি। এখনকার সচেতন মানুষরা কিন্তু এই ধরনের জিনিসগুলো তাদের কসমেটিক প্রোডাক্টে থাকলে সেগুলো ব্যবহার করেন না, তো এটাতেও এরকম কোনো জিনিস দেওয়া নেই। ছেলেদের স্কিনটা একটু রুক্ষ হয়, ছেলেদের স্কিনটা একটু মোটা হয়, এবং অনেক সময় কি হয় বেশি অয়েলিও হয়, তাই তাদের স্কিনে ডিপে ঢুকে কাজ করাটা অনেক ফেস ওয়াশের পক্ষে একটু কষ্টকর হয়ে যায়। কিন্তু এর ইনগ্রেডিয়েন্ট লিস্টে যে ন্যাচারাল জিনিসগুলো দেওয়া আছে এবং কয়েকটা খুব আনকমন হার্বস দেওয়া আছে, যেগুলো সচরাচর আমি দেখিনি অনেক ফেস ওয়াশে দেওয়া থাকে, যেগুলো আয়ুর্বেদিক মেডিসিন হিসেবে অনেক আগে থেকে ব্যবহার করা হয়ে আসছে, তো সেদিক দিয়ে আমার খুব ভালো লেগেছে ফেস ওয়াশটাকে। প্রথমে বলে নিই যে এই ফেস ওয়াশটা কী কী উপকার করবে আপনাদের, বিশেষ করে যে সমস্ত পুরুষ মানুষের স্কিনে অনেক পিম্পলস আছে বা অনেক দাগ ঝোপ আছে তাদের জন্য স্পেশালি বেস্ট হবে এই ফেস ওয়াশটা। যাদের প্রচণ্ড অয়েলি স্কিন তাদের জন্য এটা অবশ্যই ভালো হবে। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, এটা ফর অল স্কিন টাইপ, অর্থাৎ আপনার যেরকমই স্কিন টাইপ হোক না কেন সেটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, এটা সকল স্কিনের জন্যই উপযুক্ত। এবং সবথেকে বড় কথা, ডেড সেলস লেয়ারগুলো যখন আপনাদের মুখে অনেক পরিমাণে পড়ে যায় তখন কিন্তু আপনাদের স্কিনের ছিদ্রগুলোর ব্লকেজ হয়ে যায় এবং পিম্পলস আসতে শুরু করে, তো সেদিক দিয়ে খুবই ভালো কাজে দেবে এটা। আর ফেস ওয়াশের যেটা কাজ সেটা হচ্ছে মুখ থেকে ময়লা বার করা, সেটার কাজে তো এটা অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট। এবার বলিনি কীভাবে এটা ব্যবহার করবেন। ব্যবহার করার আগে আপনাদেরকে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। খুবই সামান্য লাগে এই ফেস ওয়াশটা এবং এর মুখটা একদমই ইউনিক টাইপের, এরকম মুখ সচরাচর দেখতে পাওয়া যায় না। জাস্ট কয়েক ফোঁটা আপনাদের হাতের মধ্যে নিয়ে নিতে হবে এবং সেটা প্রথমে মুখটাকে ভিজিয়ে নিতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে আপনার মুখে। তারপরে এখানে যেমনটা বলা আছে যে মোটামুটি 40-60 সেকেন্ড অবধি, অর্থাৎ ওই 1 মিনিট অবধি আপনার মুখে এটাকে ম্যাসাজ করতে হবে সার্কুলার ওয়েতে। তারপর হালকা ফেনা তৈরি হলেই মুখটাকে ধুয়ে নেবেন, তাহলে হয়ে গেল এটার অ্যাপ্লিকেশন। এবং এটা ব্যবহার করার পরেই আয়নাতে নিজের মুখ দেখবেন, দেখবেন কতটা উজ্জ্বল লাগছে। কিন্তু একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে রাখি, বিশেষ করে শীতকালে যে কোনো ফেস ওয়াশ অ্যাপ্লাইয়ের পরে একটা ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করবেন। আপনাদের পছন্দ মতো ক্ষতিকর কেমিক্যাল মুক্ত একটা ময়েশ্চারাইজার ক্রিম অবশ্যই অ্যাপ্লাই করতে হবে এটাকে ব্যবহার করার পরে। আর গরমকালে সচরাচর না ব্যবহার করলেও চলবে, কিন্তু ব্যবহার করতেই আমি রিকমেন্ড করব। আর এটার সেরকম নেগেটিভ দিক আমার চোখে সেরকম পড়েনি, তবে যারা ব্যবহার করেছেন আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে এখনই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এটার দাম মোটামুটি ভারতীয় টাকাতে 265 টাকা, তার কমেও পেতে পারেন অফার চললে। আমি প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন সেকশনে এটা কেনার দিয়ে দেবো এবং কমেন্ট সেকশনেও পিন করে দেবো। আপনি কি ফেস ওয়াশ ব্যবহার করছেন এখনই আমাকে জানান কমেন্ট করে। আর হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট ফেস ওয়াশগুলোর মধ্যে এটা পড়ে এবং এটা আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করতে পারি, আমারও পার্সোনালি ভালোই লেগেছে এটা ব্যবহার করার পর। তো আবার দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে, আসছি পরের ভিডিওতে। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, এবং সকল ভিডিওগুলোকে মন দিয়ে দেখতে ভুলবেন না।